ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পদত্যাগের ঘোষণা। আজ ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস পদত্যাগের ঘোষণা দিলেন এবং সেটা কার্যকর হয়ে যাবে আগামী এক সপ্তাহের ভিতরে। আগামী 24 অক্টোবর সোমবার বেলা 2টার ভিতরেই নির্ধারিত হয়ে যাবে কে হচ্ছেন পরবর্তী টরি লিডার, এবং যিনি লিডার নির্বাচিত হবেন তিনি আগামী 28 অক্টোবরের ভিতরে মোটামুটি নিশ্চিত হয়ে যাবে যে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। তার মানে আজকে পদত্যাগের ঘোষণা দিলেও লিজ ট্রাসের সময়কাল এখনও আরও এক সপ্তাহ হাতে আছে। এই তো মাত্র কদিন আগেই তিনি কনজারভেটিভ টরি লিডারশিপে ঋষি সুনাককে পিছনে ফেলে ব্রিটেনের প্রধানমন্ত্রী হন, কিন্তু তার প্রধানমন্ত্রীত্বের সময়সীমা মাত্র 45 কর্মদিবসের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেল। এখন দেখার বিষয় কে হচ্ছেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী। নিয়ম অনুযায়ী যিনি টরি লিডার কনজারভেটিভের নেতা হবেন তিনি হবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। এখন প্রশ্ন হচ্ছে কে হচ্ছেন টরি লিডার। ইতিমধ্যে জেরেমি হান্ট এবং মাইকেল গভ নিজেদেরকে এই লিডারশিপের দৌড় থেকে প্রত্যাহার করে নিয়েছেন। তার মানে এখন সম্ভাবনা হচ্ছে তিনজন। সাবেক চ্যান্সেলর যিনি লিজ ট্রাসের সাথে প্রতিযোগিতা করেছিলেন ঋষি সুনাক কিংবা কেমি বাডনক অথবা বরিস জনসনেরও সুযোগ আছে। আপাতত ইতিমধ্যে এই তিনজনের নামই শোনা যাচ্ছে, হয় ঋষি সুনাক, কেমি বাডনক অথবা বরিস জনসন। বাট আমার মনে হয়তো ঋষি সুনাক অথবা কেমি বাডনক এই দুজনের মধ্যে একজন আসার প্রবল সম্ভাবনা আছে, যদিও বরিস জনসনের আবার প্রধানমন্ত্রী হওয়া সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন দেখা যাক কে হচ্ছেন টরি লিডার এবং কে হচ্ছেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী।